নবীর নূরের রসিলায় সৃষ্টি করে আদম হাওয়ার, নূর নবীর নূরের রসিলায় সৃষ্টি করে আদম হাওয়ার, সাধ জাগিল খোদা বলিল মানব গড়ব আমি দুনিয়ায়, নূর নবীর নূরের রসিলায় সৃষ্টি করে আদম হাওয়ার, দুনিয়ার সর্ব জায়গা হতে মাটি নিয়ে গড়ে আদমের, খোদা সিজদা করিতে বলে আদমকে ফারিস্তাদের, সবাই সিজদায় নত হয়ে যায়, আজাজিল গেল না সিজদায়, তাই অহংকারের পতন হলো, ইবলিস শয়তান হয়ে যায়, নূর নবীর নূরের রসিলায় ছিল না যখন আদমের সাথী, তখন ছিল না মানব জাতি, শুধু ছিল রহমতের ফারিস্তা আর ছিল মোর সৃষ্টিদাতা, আদমের ওই পাঁজরার হাড়ে আল্লামা হাওয়ার গড়ে, কুল কায়নাত সব মখলুকাত দয়ার নবীর ওসিলায়, নূর নবীর নূরের রসিলায় সৃষ্টি করে আদম হাওয়ার, আদম আনমনা করিত একা হাওয়ার সাথী রূপে তে পেল, তাই রমণী সামনে দেখে তাহার মনে তে সাধ জাগিল, আল্লাহ দিল তাহাদের বিয়ে, কাছে যাবে কি সঙ্গে নিয়ে, তাই নবীর নামে কলমা পড়ে মহরানা করিল আদায়, নূর নবীর নূরের রসিলায় আদম হাওয়াকে ডেকে খোদা সব রকম ফল খেতে বলিল, কঠোর ভাবে খাইতে গন্ধম খোদা তালা নিষেধ করিল, শয়তান বলে হাওয়া ও আদম খেলে তোরা দুজনে গন্ধম, মৃত্যু তো দের হবে না আর অমর রবি তোরা হে থায়, নূর নবীর নূর
নূরে রসিলায় সৃষ্টি করে আদম হাওয়ায়। মা হাওয়া শয়তানের কথায় গন্ধম ফল খেতে গেল, আর পিতা আদম হাওয়ার সাথে দুজন গন্ধম খেয়ে নিল। খাওয়ার পরে কি হচ্ছে? বেহেস্তি পোষাক গেল খুলে, সুখের বদনে দুঃখ মেলে, কোনো পাতা পেল না আর ইজ্জত ঢাকে পাতা দিয়ে, নূর নবীর নূরে রসিলায়। খোদার হুকুমে ফারিস্তারা নামিয়ে দিল তাদের দুনিয়ায়, মা হাওয়া স্বর্ণদ্বীপে আদমকে রাখিল জেতায়। কাঁদে 300 বছর ধরে নিজের গোনা মাফের তরে, কাঁদে আকাশ বৃক্ষ বাতাস, কাঁদে দুজনের বেদনায়, নূর নবীর নূরে রসিলায়। সর্বশেষে শুনবেন, যখন জান্নাত মাঝেতে ছিল কলমা দেখে আরশ মওলায়, সে কথা মনে করে আদম হাওয়া কাঁদিল দোয়ায়। খোদা নিজে মাফ করিল, মাফি পেয়ে মিলন হলো, আদম সন্তান তোমার সন্ধান, শাহাদাত থাকিবে আশায়, নূর নবীর নূরে রসিলায়, সৃষ্টি করে আদম হাওয়ায়। সাধ জাগিল খোদা বলিল, মানব গড়ব আমি দুনিয়ায়, নূর নবীর নূরের